হ্যালো দর্শক, হ্যালো ফ্রম পিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে হয়তো আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন। থাম নেলে ঠিক যেমনটি দেখছিলেন, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের কিন্তু স্যালারি ইনক্রিজ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো যে বাংলাদেশের প্লেয়ারদের ইনক্রিজ করা যে স্যালারি সেটার পরিমাণ নিয়ে। তার আগে বলে নিই, বিসিবি সবশেষ আনুষ্ঠানিকভাবে ম্যাচ ফি বাড়িয়েছিল 2017 সালের এপ্রিল মাসে। গত 2 বছর টেস্ট খেললে মুশফিক রহিমরা পাচ্ছিলেন ম্যাচ প্রতি 3.5 লাখ টাকা করে। লাস্ট 2 বছরে ম্যাচ ফি কিছুটা বাড়লেও সেটাকে কিন্তু উল্লেখযোগ্য বাড়ার মতো ছিল না। টেস্ট ম্যাচকে কিন্তু এবার বিশেষ গুরুত্ব দিয়ে এবার এক ধাপে 6 লাখ টাকা করে দিয়েছে বিসিবি। ওয়ান ডে ও টি20 ম্যাচেও কিন্তু ম্যাচ ফি বাড়ানো হয়েছে, তবে সেটি কিন্তু টেস্টের মতো নয়। বিসিবির খেলোয়াড়দের বেতন বাড়িয়েছে কিনা সেটি অবশ্যই জানাননি নাজমুল হাসান পাপন। তবে কেন্দ্রীয় বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ 24 জন ক্রিকেটারের নাম প্রস্তাব করেছে, কেটেছে যে বিসিবি তালিকা চূড়ান্ত করবে 15 জানুয়ারির মধ্যে। তো জানিয়ে দিচ্ছি দর্শক যে বাংলাদেশের প্লেয়ারদের ম্যাচ ফি আগে কত ছিল এবং এখন কত হয়েছে। টি টোয়েন্টিতে যেখানে একটি ম্যাচ খেললে প্লেয়াররা পেত 1,25,000 টাকা, সেখানে সেটি গিয়ে দাঁড়িয়েছে 2 লক্ষ টাকায়। ওডিআইতে যেখানে আগে প্লেয়াররা পেত 2 লক্ষ টাকা, এখন সেটি গিয়ে দাঁড়িয়েছে 3 লক্ষ টাকায়। টেস্টে যেখানে 3.5 লক্ষ টাকা পেত, এখন সেটি গিয়ে দাঁড়িয়েছে 6 লাখ টাকায়। দর্শক, আরেকটি নিউজ জানিয়ে দিচ্ছি, মাশরাফে বিন মোর্তজা বাংলাদেশ দলের ক্যাপ্টেন, উনি কিন্তু বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, মাশরাফে বিন মোর্তজা বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট অর্থাৎ কেন্দ্রীয় চুক্তি থেকে কিন্তু বাদ পড়েছেন। কিন্তু সেটা কিন্তু মাশরাফে বিন মোর্তজা নিজেই বাদ পড়েছেন। মাশরাফে বিন মোর্তজা চেয়েছিল ওনার জায়গায় একজন নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া হোক এই কন্ট্রাক্টে, তাই বিসিবিও তার কথা অনুযায়ী মাশরাফে বিন মোর্তজার নাম সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখেনি। তো দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশে মাশরাফে বিন মোর্তজার মতো কতজন প্লেয়ার হতে পারে যারা কিনা এমন ত্যাগ স্বীকার করতে পারেন? তো দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।